একজন মানুষ কখনো পানি দিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, এগুলো দিয়ে আঘাত করতে পারে না। অন্তত তাদের মানসিকতা চেঞ্জ হোক। ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করব বিদেশিদের রেমিটেন্সের দিয়ে। দেখি নাই এত পানি, এত মানুষের হাহাকার, এত কষ্ট আর এত নিষ্পেষিত। যার যেটা আছে সেটা নিয়ে টিএচসিতে প্রাণ কেন্দ্র এখানে সবাই দিতে আসে। আমার ওই বাচ্চা নিয়ে আমি আমার যে জিনিস ছিল, জিনিস বলতে ব্যবহার জন্য কিছু জামা কাপড় ছিল, টাকা, তো আমি সেই টাকা এবং ব্যবহার্য জিনিস দিতে এসে যে জিনিসটা আমার ভালো লাগছে, যে পার্সোনালিভাবে বাংলাদেশের প্রতিটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করেছে। যার যেটা আছে সেটা নিয়ে টিএচসিতে প্রাণ কেন্দ্র এখানে সবাই দিতে আসে। আমি শুধু এতটুকু বলতে চাই তাদের উদ্দেশ্যে যে স্বপ্নকে সার্থক করতে হলে কিছু অর্জনকে কিছু বর্জন কিছু করতে হয়। আমি পার্সোনালি যারা বসে আছে এখন, আমি তাদের বলবো আর ঘরে বসে থাকার সময় নাই, যার যা আছে সেটা নিয়ে চলে আসুন। কারণ এই বন্যা দুর্গতদের এলাকার পাশে দাঁড়ান, তারা কত কষ্টে দুঃখে যন্ত্রণা আসছে, রাতে ঘুম আসে নাই, ব্লিপ করেন, আমার কান্না আসছে। আর একটাই কথা, বর্তমান বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন দেশে আমরা আর কেউ ঘরে থাকবো না। সবাই যার যার যা কিছু আছে, টাকা পয়সা, যার যেটা সামর্থ্য সেটা নিয়ে আমরা এখানে আসব। বর্তমান বন্যা পরিস্থিতি আসলে ভয়াবহ। আমার জন্ম 1987 সালে, আমার এই ছোট্ট বয়সে আমি দেখি নাই এত পানি, এত মানুষের হাহাকার, এত কষ্ট আর এত নিষ্পেষিত। সো যাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই পানি ছেড়ে, এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বাংলাদেশকে রক্ষা করুক, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। এখানে একটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটাকে একটু আমি এভাবে করে বলি। কেউ যখন গায়ে হাত দিতে পারে না তখন ব্রেন দিয়ে মারে, হয়তো এমন কোনো একটা কূটনৈতিক খেলা হচ্ছিল এবং হচ্ছে, এবং বাংলাদেশ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এবং বাংলাদেশের একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে রাস্তার ফকির থেকে শুরু করে একদম সরকারি সচিবালয়ের চেয়ারে যতজন আছে, আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ দেখতে পাবো। এই জায়গাটা আসলে কি বলবো, যে পাশাপাশি একটা দেশ, তাদের এই বিরুদ্ধচারণ মনোভাবটা এখন থেকে আমাকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করব, এ কথাটা বলতে চাই না। সম্প্রীতি বজায় রেখে অন্তত তাদের মানসিকতা চেঞ্জ হোক। আমরা কিন্তু সেই খেটে খাওয়া মানুষ, আমরা পারি, আমরা পারবো, আমরা দেখিয়ে দিব। ওই বাঁধের পাশে আরেকটা বাঁধ আমরা তৈরি করব বিদেশিদের রেমিটেন্সের দিয়ে, অথবা এখান থেকে প্রতিজনের কাছে এক থেকে একটা করে নিব আমরা ইনশাআল্লাহ। সংখ্যালঘু এই বিষয়টা, আমি আসলে আমি মুসলিম, আমি মানুষ, এটা আমার বড় কথা। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতেই পারে, সংখ্যালঘু বিষয়টা নিয়ে আসলে কেউ যদি রাজনীতি করতে চায় এখানে চরম একটা মানে কি বলবো, খুব একটা খারাপ বিষয়টা হবে। আমি মানুষ, এটা বড় কথা। আমি মানুষ বিপদে পড়ছে, একজন মানুষ কখনো পানি দিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, এগুলো দিয়ে আঘাত করতে পারে না। তো এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ। ভাই এখানে একটু আমি যেটা বলতে চাই, একটা সময় সাপেক্ষে চিন্তার বিষয়, আমি বিশ্বাস করি বর্তমান ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এবং আগামী দিন যে নির্বাচিত সরকার আসবে, তাদের সমস্ত ভালোবাসার কারণে বাংলাদেশে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ফারাক্কা বাড়ছ, যত এমন মানুষের স্বার্থ সিদ্ধির জায়গাটা আছে সেটা আমরা পূরণ করবো আশা করতে পারি আমরা ইনশাআল্লাহ।